হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আপনারা অনেকেই এই ডিজাইনটি শিখতে চেয়েছেন, তাই চলে এলাম এই ডিজাইনটি নিয়ে। এই কাজটি আমি এনে সুতা দিয়ে করেছি, আর আমার হুক ছিল 2.5। কিন্তু আজকে আমি দেখাবো আপনাদেরকে সামার ইয়ার্ন দিয়ে কাজটা করে। তাহলে বুঝতে পারছেন, সামার ইয়ার্ন দিয়ে কাজটা করলে একটু ছোট হবে, আর যেহেতু সামার ইয়ার্ন সুতাটি একটু চিকন, তাই আমার হুকটাও চিকন লাগছে। তো এর জন্য আমি হুক নিয়েছি 1.75 মিলিমিটার। আর এইভাবে এরকম হবে আমাদের সামার ইয়ার্ন দিয়ে কাজটা করলে। একটা ম্যাগি করে নিয়েছি, এটার সাথে আমি নতুন করে সেটা আপনাদেরকে কীভাবে জোড়া লাগাতে হয় সেটাও এটার সাথে লাগিয়ে দেখাবো। তো আমাদের এখানে 5টা ধাপে কাজটা করতে হবে। সো আপনাদের যদি দেখেন যে 5টা ধাপ হয়ে গিয়েছে, তখন বুঝবেন যে আপনাদের কাজ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে সুতাটা কেটে ফেলতে হবে, কারণ এটাই এখানের লাস্ট ধাপ। এখন আমি প্রথম থেকে আরেকটা করে দেখাচ্ছি। প্রথমে স্লিপ নট করে নেবেন। এবার 6টি চেন করে নেবেন। ছয়টি চেন হয়ে গেল আমার। এখন আমি এটি জোড়া লাগিয়ে নেব প্রথম চেনের সাথে। জোড়া লাগাবো একটি স্লিপ নটের মাধ্যমে। জোড়া লাগানো হয়ে গেলে আমি 5টি চেন করে নেব আবার। এবার এই 5টি চেন করা হয়ে গেলে একটি ডাবল ক্রোশেট করে নেব। এই দেখুন, এভাবে আবার আরেকটি ডাবল ক্রোশেট। এবার 2টি চেন, এখন আবার ডাবল ক্রোশেট করব 2টি। তারপর আবার 2টি চেন, এভাবে মোট 12টি ডাবল ক্রোশেট করব আমি। কিন্তু যেহেতু আমার প্রথমে 5টি চেন করেছিলাম, তার জন্য একটা ডাবল ক্রোশেট আর 2টা চেনের জায়গা আমার হয়ে গিয়েছে, তাই আমি মোট 11টি ডাবল ক্রোশেট করব। মোট 12টি ডাবল ক্রোশেট হবে আমার, আর 2টি 2টি করে একসাথে করে ডাবল ক্রোশেট, মাঝখানে 2টি করে চেন থাকবে। অর্থাৎ চেন থাকবে 2টি করে, এরকম চেন স্পেস থাকবে 6টি। এটা আমার লাস্ট ডাবল ক্রোশেট। এখন আমি আগের চেনের সাথে 3 নম্বর ঘরে 3টি চেন যেখানে হবে 1 2 3, এখানে জোড়া লাগিয়ে দেব স্লিপ স্টিচ করে। এরপর আমি 6টি চেন করে নেব আবার। 6টি চেন করব এখন। এখন এই যে এই ডাবল ক্রোশেটের উপরে দেখতে পাচ্ছেন, এখানে 2টা ডাবল ক্রোশেট আছে। প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে 2টি করে ডাবল ক্রোশেট করব। এই ডাবল ক্রোশেটের উপর 2টি, সেম ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করব। এবার পরের ডাবল ক্রোশেটের উপরেও 2টি ডাবল ক্রোশেট করব, কিন্তু মাঝখানে কোনো চেন বা কিছু হবে না। মোট 4টি ডাবল ক্রোশেট হবে আমার। দুটি চেন করে নিলাম। এখন পরের ঘরেও সেম ভাবে 2টি ডাবল ক্রোশেটের উপর
মোট চারটি ডবল ক্রোশেট হবে, অর্থাৎ প্রতিটি ডবল ক্রোশেটের উপর দুটি করে ডবল ক্রোশেট হবে ঠিক আগের নিয়মেই। দুটি চেন করার পর দুটি ডবল ক্রোশেটের উপর দুটি করে মোট চারটি ডবল ক্রোশেট হবে। এভাবে সম্পূর্ণ ধাপটি ঘুরে আসতে হবে। এখন দুটি চেন, এরপর দুটি চেন, তারপর সেমভাবে এই ধাপটি সম্পন্ন করতে হবে। এখন আমি লাস্ট ধাপে চলে এসেছি। এখানে আমি চারটি ডবল ক্রোশেটের জায়গায় তিনটি করব, কারণ আগে যে চেন করেছিলাম কাজের শুরুতেই সেই চেনটা আমার একটা ডবল ক্রোশেটের কাজ করবে। সো আমার এখানে একটা একটা ডবল ক্রোশেট করলেই হবে, কারণ এই চেনটা আমার আরেকটা ডবল ক্রোশেটের কাজ করে দেবে। হয়ে গেল আমার লাস্ট ডবল ক্রোশেট। এখন আমি চেনের সাথে এটা স্লিপ স্টিচ করে আটকে দেব। এক দুই তিন, এই তিন নম্বর ঘরে আমি স্লিপ স্টিচ করে আটকে দেব। এখন আমি আবার ছটি চেন করব। এখন আমি সাতটি চেন করব। এবার প্রথম ঘরে ডবল ক্রোশেট করব দুটি, একটি ডবল ক্রোশেটের উপর দুটি ডবল ক্রোশেট করব, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে যে দুইটি ঘর পর পর সেগুলোতে একটি একটি করে ডবল ক্রোশেট করব। এবার লাস্ট ঘরে আবার দুটি ডবল ক্রোশেট করব একই ঘরে। এবার তিনটি চেন করে পরের ঘরে সেমভাবে প্রথম ঘরে দুটি ডবল ক্রোশেট করব, এর পরের দুটি ঘরে একটি একটি করে দুটি ডবল ক্রোশেট করব, এবং লাস্ট ঘরে আবার একই ঘরে দুটি ডবল ক্রোশেট করব। তারপর আবার তিনটি চেন করে এভাবে কাজ এগিয়ে যেতে থাকব। এখন আমি লাস্ট ঘরে চলে এসেছি, দেখতে পাচ্ছেন সেমভাবে করে যাব। করে এখন যে লাস্ট ঘরে আমার দুইটা ডাবল ক্রোশেট করার কথা সেখানে আমি একটা করব, কারণ এই যে চেনটা চেনটা আমার একটি ডাবল ক্রোশেটের কাজ করবে ঠিক আগের ধাপের মতোই। তো আমি এখানে মাত্র একটি ডাবল ক্রোশেট করব লাস্ট ঘরে, তারপর চেনের তিন নম্বর ঘরে স্লিপ স্টিচ করে আমি পরের ধাপে চলে যাব। তিনটি ঘর তিনটি ধাপ হয়ে গেছে, এখন আমি সাতটি চেন করে নেব। এই পর্যন্ত আমি
প্রথম ঘরে পাঁচটি চেন করেছিলাম, তারপর পরপর দুটি ঘরে ছয়টি চেন করেছি, এখন আমি সাতটি চেন করেছি। এবার আমি প্রথম তিনটি ঘরে একটি একটি করে তিনটি ডাবল ক্রোশেট করব। তারপর চার নম্বর ঘরে সেম ঘরে আমি দুইটি ডাবল ক্রোশেট করব, চার নম্বর ঘরে দুটি ডাবল ক্রোশেট। তারপর দুটি ঘর ঘর থাকবে, সেই দুটি ঘরে একটি একটি করে মোট দুটি ডাবল ক্রোশেট করব। হয়ে গেল, এখন আমি চারটি চেন করে নেব। এবার পরের ঘরে সেমভাবে প্রথম তিনটি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট করব, মোট তিনটি। এবার তিনটি ডাবল ক্রোশেট হয়ে গেল, এখন আমার চার নম্বর ঘরে সেম ঘরে দুটি ডাবল ক্রোশেট করব। তারপর যে বাকি দুইটি ডাবল ক্রোশেটের ঘর বাকি থাকবে, সেখানে আমরা একটি একটি করে মোট দুটি ডাবল ক্রোশেট করে আবার চারটি চেন করে নেব। তারপর আবার সেমভাবে পুরো ধাপের কাজটা এভাবেই করতে থাকব। এখন আমি আবার সেই লাস্ট অবস্থানে চলে এসেছি, এখন একই নিয়মই করে আগের প্রথমেই কাজে শুরুতেই যে চেন ছিল তার সাথে স্লিপ স্টিচ করে পরের ধাপে চলে যাব। যেহেতু আমার চেন করাই ছিল, তাই লাস্ট ঘরে আমি কোনো চেন করব কোনো ডাবল ক্রোশেট করব না। এখন তিন নম্বর ঘরে স্লিপ স্টিচ করে এখন আমি পরের ধাপে চলে যাব। আমি চার নম্বর ধাপে চলে এসেছি, এখন আমার এটাই লাস্ট ধাপ। লাস্ট ধাপে আমি আটটি চেন করব। আটটি চেন করে প্রথম তিনটি ঘরে একটি একটি করে তিনটি ডাবল ক্রোশেট করব। তিনটি ডাবল ক্রোশেট হয়ে গেলে চার নম্বর ঘরে আমি একই ঘরে দুটি ডাবল ক্রোশেট করব। তারপর বাকি থাকবে তিনটি ঘর, সেই বাকি তিনটি ঘরে একটি একটি করে তিনটি ডাবল ক্রোশেট করে নিব। তারপর পাঁচটি চেন করে নিব। পাঁচটি চেন করে নেওয়ার পর সেমভাবে পরের ধাপে প্রথম তিনটি ডাবল ক্রোশেটে তিনটি ডাবল ক্রোশেট করে নিব। এরকম হবে জিনিসটা, মোট আটটা। প্রথম তিনটি ঘরে তিনটি ডাবল ক্রোশেট করে নিয়ে চার নম্বর ঘরে সেম ঘরে দুটি ডাবল ক্রোশেট করে নেব। এই ঘরে দুটি ডাবল ক্রোশেট করে নেব। আর আপনাদেরকে বলতে হবে যে জানতে হবে যে এই পাঁচ নম্বর ধাপেই কিন্তু আমরা একটির সাথে আরেকটি জোড়া লাগাবো। সো এখন আমি জোড়া লাগানোর কাজটা আপনাদেরকে দেখাবো। এভাবে করে যেতে হবে, তারপর আবার পাঁচটি চেন করে নিতে হবে। এভাবে পাঁচ নম্বর ধাপটি আপনারা ওই আমার আগের যে প্রথমে এই যে এইটার মতো করে নেবেন আপনাদের প্রথম কাজটি। তারপর
যেগুলো বানাবেন সেগুলো 5 নম্বর ধাপ কমপ্লিট না করে আগে লাগিয়ে নেবেন, তারপর যে ঘরগুলো বাকি থাকবে সেগুলো কমপ্লিট করে নেবেন। এখন আমি এরকম কিভাবে হবে বা কিভাবে জোড়া লাগাবেন সেটা আমি এখন দেখাবো। এখন আমি জোড়া লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অংশটা, এই অংশের সাথে পরের ধাপের সাথে আমি এখানে এটার সাথে এটার কাজটা করে করব, প্লাস জোড়া লাগাবো, দুইটা কাজ একসাথে হবে। তাই আপনারা যারা নতুন একটু ক্লামজি হতে পারে একটু ভালোভাবে দেখুন। এই যে আমার ডাবল ক্রোশেটের কাজটা আমি হাফ করেছি, দেখতে পাচ্ছেন, আর আমি এই ঘরে এটা জোড়া লাগাবো। তাই হুকটা এই অংশে দিয়ে ইয়ার্নটা টেনে এনে ডাবল ক্রোশেটের বাকি অর্ধেকের কাজটা শেষ করতে হবে। এই দেখুন কিভাবে আমি করছি। এখন ডাবল ক্রোশেট, আবার ডাবল ক্রোশেট করবেন, কিন্তু ডাবল ক্রোশেটের কাজ হাফ অংশ ওখানেই করবেন, বা দুইটা ঘর, দুইটা সুতা যখন আপনার হুকে থাকবে তখন আপনার এইটার সাথে এই ঘরের পরের ধাপে পরের ঘরে হুকটা এভাবে নিয়ে সুতাটা টেনে এনে ডাবল ক্রোশেটের বাকি অংশের কাজটুকু কমপ্লিট করতে হবে। এই দেখুন এভাবে আপনারা দেখুন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন দেখতে থাকলে। আমি খুব আস্তে আস্তে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ কিছু কিছু কাজ আস্তে করে না দেখালে শুধু মুখের কথায় বোঝা যায় না। আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলেই আশা করি আপনারা পারবেন। আর যারা এই কাজটা করতে মনে করছেন যে খুব কঠিন বা পারবেন না বা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যাদের, যারা নতুন, তারা আপনারা 5 নম্বর ধাপের কাজটা কমপ্লিট করে সেটা আপনারা পরে আবার আলাদা সুতা আলাদা সুই দিয়ে জোড়া লাগিয়ে নিতে পারেন, সেক্ষেত্রেও কাজটা সেমই হবে। আর যারা পারবেন কিছুটা এক্সপার্ট, তারা এভাবে জোড়া লাগিয়ে নিলে কাজটা বেশ তাড়াতাড়ি কমপ্লিট হয় বলে আমি মনে করি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। আর অবশ্যই ভুলবেন না যে 5 নম্বর ধাপে আমরা আগে কিভাবে করেছিলাম। প্রথমে 3টি ঘরে 3টি ডাবল ক্রোশেট করে 4 নম্বর ঘরে 2টি ডাবল ক্রোশেট করব, সেটা অবশ্যই এখানেও করতে হবে। আর যে হাফ জোড়া লাগানোর কাজটা, সেটা প্রথমে সেম ঘরে আমরা 2টি ডাবল ক্রোশেট করলেও যেটার সাথে জোড়া লাগাবো তার সেম ঘরে জোড়া লাগানো যাবে না, তার পরের ঘরেই জোড়া লাগাতে হবে। কারণ আমার এই ঘরে যতগুলো ডাবল ক্রোশেট আছে ওই ঘরেও ততগুলোই ডাবল ক্রোশেট হবে, এই পাশেও 8টি হবে ওই পাশেও 8টি হবে, তাই প্রত্যেকটির সাথে প্রত্যেকটি জোড়া লাগাতে হবে, সেম ঘরে 2টি লাগানো যাবে না। তো এইভাবে দেখতে পাচ্ছেন আমি জোড়া লাগাচ্ছি, আপনারা আশা করি এইভাবে জোড়া লাগাতে পারবেন। কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আরও সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এইভাবে জোড়া লাগাতে থাকতে হবে। দেখতে পাচ্ছেন আমার প্রায় শেষ, আমার লাস্ট ঘরে চলে এসেছি। এখানে আমার লাস্ট ঘর, তো এটা কমপ্লিট করে আমি বাকি অংশের কাজটা করতে পারবো। দেখতে পেলেন আমার কাজ কমপ্লিট, জোড়া লেগে গেছে। এখন আমি যে দ্বিতীয় যে ঘর এইটার 5 নম্বর ধাপের বাকি অংশের কাজটুকু কিন্তু আমার অর্ধেক হয়েছে, বাকি অংশটুকু আমি এখন করে দেখা করে নিব। তারপর অন্য আরেকটি এনে জোড়া লাগাবো যেটা আমি আগেই করে রেখেছি। এখন সে আবার আগের মতো 5টি চেন করে প্রথম 3টি ঘরে 3টি ডাবল ক্রোশেট, তারপর 4 নম্বর ঘরে 2টি ডাবল ক্রোশেট, তারপর 3টি ঘরে 3টি ডাবল ক্রোশেট, এভাবে 5 নম্বর ধাপটি এই এই এইটির 5 নম্বর সম্পূর্ণ ধাপ কমপ্লিট করে আমি আরেকটি জোড়া লাগিয়ে দেখাবো।
এখন দেখতে পাচ্ছেন আমার শেষ অংশে চলে এসেছি। এখন আমি স্লিপ স্টিচ করে বাড়তি সুতাটা কেটে নিব, কারণ আমার কাজ এখানে কমপ্লিট। 1, 2, 3 নম্বর ঘরে স্লিপ স্টিচ করে সুতাটি কেটে নিব। হয়ে গেল। এই দেখুন আমি আরেকটি নিয়ে চলে এসেছি। এটি আমি 5 নম্বর ধাপ, এখানে এই 2টি অংশের সাথে জোড়া লাগাবো। সো আগের নিয়মেই প্রথম 3টি ঘরে 3টি ডবল ক্রোশেট করে 4 নম্বর ঘরে 4টি ডবল ক্রোশেট করবো। সো এখন আমি এটার সাথে এটা জোড়া লাগাবো, ঠিক আগের মতোই। কিছুক্ষণ আগে আপনাদেরকে যেভাবে দেখালাম ঠিক সেভাবেই। এই যে এখানে এটা জোড়া লাগাবো, ঠিক আগের নিয়মেই হাফ ডাবল ক্রোশেটের কাজ হাফ করে আমি এটার সাথে বাকি সুতা দিয়ে জোড়া লাগিয়ে কাজটা করব। এই দেখুন ঠিক আগের নিয়মেই। তারপরের ঘরে আরেকটি ডাবল ক্রোশেট, মোট প্রথম 3টি ঘরে 3টি ডাবল ক্রোশেট এবং 4 নম্বর ঘরে 2টি ডাবল ক্রোশেট করে জোড়া লাগিয়ে যেতে হবে। যাদের জোড়া লাগানোর এই অংশটা টাফ লাগছে তাদের জন্য আমি এই অংশটা আবার করে দেখাচ্ছি। আমি খুবই আস্তে আস্তে করে দেখালাম আপনাদেরকে। তো এখন আমি লাস্ট ধাপে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে শেষ ডাবল ক্রোশেটটি করে আমি 5টি চেইন করে নেব। হয়ে গেল আমার শেষ ডাবল ক্রোশেটের কাজটি। এখন 5টি চেইন করে নেব। এক, দুই, তিন, চার, পাঁচ, হয়ে গেল। এখন ঠিক আগের নিয়মে এখানে আমরা জোড়া লাগাবো, কিন্তু দ্বিতীয় এইটার সাথে, এই অংশের সাথে ঠিক আগের নিয়মেই করব। এবার আমি একটু স্পিড বাড়িয়ে কাজটা করছি, কারণ বারবার একই কাজ করে দেখালে সময় অনেকটাই অপচয় হয়। সো এইভাবেই এই যে প্রথম ঘরের এভাবে
করে নেবেন। আমি এখন 3 নম্বরের এই অংশের কাজটুকু শেষ করে নিব ঠিক আগের নিয়মেই। তো এখানে আপনাদের নতুন করে শেখার কিছু নেই, তো আমি একটু স্পিড বাড়িয়ে কাজটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এই অংশের কাজ হয়ে গেল। ঠিক এইভাবেই বাকি অংশের আরও আরও কতগুলো জোড়া লাগালে আপনাদের কাজটা ঠিক আমার মতো এইটার মতো হয়ে যাবে, এই অংশে লাগাতে হবে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।